গোথা হাই স্কুলে বেআইনি নিয়োগ মামলা আরো একবার জানাই গোথা হাই স্কুলে বেআইনি নিয়োগ মামলা এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আজ আদালতে মামলার শুনানি ছিল সেই পর্বে কি উঠে এসেছে অবশ্যই আপনাদেরকে জানাবো প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে প্রিয়াঙ্কা বিচারপতি বিশ্বজিৎ বসুর অনিমেষ তিওয়ারি মামলায় 17 তারিখ রাজ্য হলফ নামা জমা দেবে 17 তারিখ পজিটিভ রেজাল্ট আশা করে আদালত নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর এবং পাশাপাশি কেন সিআইডি তদন্তকারী টিমে টিম উপস্থিত ছিল না গতকাল শুনানিতে সে নিয়েও রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি শুধুমাত্র তাই নয় সিআইডি তদন্তকারী টিমের খালি ডেসিগনেশন কেন দেওয়া কেন নাম দেওয়া নেই কি করে আদালতকে না জানিয়ে প্রথমে আয়ো বদল হলো এই নিয়ে বেশ কিছু প্রশ্ন করেছেন বিচারপতি এবং রাজ্যকে স্পষ্টত বলা হয়েছে তদন্তকারী টিমের দিকে কে কে রয়েছে কারা রয়েছে নাম এবং ডেজিগনেশন সহ আগামী দিনে অবশ্যই জানাতে হবে আদালতকে পাশাপাশি 7 দিনের বেশি সময় দেওয়া সম্ভব নয় এই তদন্ত আরো গ্রেপ্তারির প্রয়োজন আছে পরের শুনানির দিন রিপোর্ট দিয়ে জানাতে হবে টিমকে মুভ করানো প্রয়োজন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করানো প্রয়োজন মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু তনয়া একেবারে তাই তুমি আমাদের সঙ্গে থাকো অনির্বাণ সিনহা আমাদের সিনিয়র এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন অনির্বাণ যে কড়া পদক্ষেপ আদালতের তরফ থেকে গ্রহণ করা হলো নির্দিষ্ট করে তাদের জন্য সময় বেঁধে দেওয়া হলো কারা কারা এই তদন্তকারী আধিকারিকদের দলে রয়েছেন কারা ইনভেস্টিগেশনে রয়েছেন সেই সমস্ত তথ্য দেওয়ার কথা বলা হচ্ছে এক কথায় কি তাহলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে দেখো এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রায় এই এই অভিযোগটা তোলে যে সিবিআই এবং ইডি তদন্ত নাকি তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে যদিও এই রাজ্যে এই মুহূর্তে যতগুলি সিবিআই ইডি এমনকি এনআইএ তদন্ত পর্যন্ত চলছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সেই বা বিভিন্ন দুর্নীতির ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই সবগুলোই কিন্তু আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকার কিন্তু নিজের ইচ্ছে মতো এখানে সিবিআই ইডি বা এনআইএ কাউকেই পাঠিয়ে দিতে পারেনি বা পারেও না আরও একবার এরাজ্যে প্রমাণ হয়ে গেল যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অর্থাৎ যা নিয়ে এখন সবথেকে বেশি সরগরম এই রাজ্য যে নিয়োগ দুর্নীতির তদন্তে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও পর্যন্ত শাসক দল তাদের মন্ত্রী বিধায়করা জেলে গিয়েছেন এবং এখনও পর্যন্ত জেলে রয়েছেন আরও কতজন যাবেন সে আশঙ্কায় দিন গুনছেন সে হেন একটি নিয়োগ দুর্নীতির তদন্ত এরাজ্যের সিআইডিকে দেওয়া হয়েছিল দিয়েছিল কোর্টই কিন্তু আজকে বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতে বসেই জিজ্ঞাসা করলেন যে সিআইডি তদন্তের নির্দেশ দিয়ে তবে কি আমি ভুল করেছিলাম তার কারণ যে পথে সিআইডি তদন্ত করেছে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে যেভাবে একটি জেলার কয়েকজন আধিকারিক এবং কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চালিয়ে ক্ষান্ত দিয়েছেন এর এই এই সিআইডির যিনি তদন্তকারী অফিসার অর্থাৎ আইও ইনভেস্টিগেটিং অফিসার তাতে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছে আদালত শুধু তাই নয় শুধু তো ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন না স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট গঠন করে দেওয়া হয়েছিল সেই টিমের বাকি সদস্যরা তাদেরও কি মনে হলো না যে নির্দিষ্টভাবে একটি জেলার মধ্যে এত বড় একটা দুর্নীতির ঘটনাটা আটকে থাকতে পারে বা একটি জেলার কয়েকজন আধিকারিকের ক্ষমতার মধ্যে পড়ে এইভাবে বিনা অ্যাপয়েন্টমেন্ট লেটারে কাউকে চাকরি পাইয়ে দেওয়া নাকি এই যোগ জেলার বাইরে কতদূর পর্যন্ত ছিল সেটা আরও বিস্তারিতভাবে খুঁজে দেখা দরকার এবং আদালত সময় বেঁধে দিয়ে তদন্ত করতে বলার পরও গতকাল একজনও তদন্তকারী অফিসার আদালতে উপস্থিত ছিলেন না আজকে তাদের মধ্যে 4 জন উপস্থিত হন ওই সিটের যারা মেম্বার সদস্য তাদের মধ্যে 4 জন উপস্থিত হন আইওকে জিজ্ঞাসা করেন বিচারপতি যে আপনি কি মুর্শিদাবাদের মধ্যেই আটকে থাকবেন ঠিক করেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশ্ন তনয়া অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার মুর্শিদাবাদের বাইরে তদন্তটাকে আর এগিয়ে নিয়ে যেতেই চান না এটা আদালতের মনে হয়েছে পর্যবেক্ষণ করে নাহলে এই প্রশ্ন কেন করবেন বিচারপতি এবং এই কথাই বা কেন বলবেন আমি কি তাহলে সিআইডি তদন্তের নির্দেশ দিয়ে ভুল করলাম শেষমেশ 17 তারিখ অর্থাৎ এই মাসের 17 তারিখ পরের নির্দিষ্ট তারিখ বেঁধে দিয়েছে আদালত রিপোর্ট নিয়ে আসবার জন্য কিন্তু এখনও পর্যন্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে সিআইডির তরফ থেকে রাজ্যের আইনজীবী যা বলেছেন আদালতে দাঁড়িয়ে তা কোনোভাবে বিচারপতিকে সন্তুষ্ট করতে পারেনি এবং এটাও বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ দুর্নীতির অন্য তদন্তগুলো কিন্তু সিবিআই করছে সেই প্রসঙ্গে বিচারপতি বলেছিলেন হ্যাঁ আমি জানি করছে কিন্তু সেই কারণে আমি সিআইডিকে তদন্ত দিয়েছিলাম তারা কীভাবে তদন্ত করে দেখবার জন্য সেই প্রসঙ্গেই কিন্তু বিচারপতির এই যুক্তি অর্থাৎ সিবিআই তদন্ত যেখানে হচ্ছে সেখানে কিন্তু কোনো বিচারপতি এখনও পর্যন্ত এমন প্রশ্ন তদন্তকারী অফিসারকে করেননি যে তারা এই তদন্তের শেষ দেখতে চান কি না অপরাধের শিকড় খুঁজে পেতে চান কি না নিশ্চিতভাবে তদন্তের ঢিলেমি নিয়ে অনেক সময় ভর্ৎসনার মুখে পড়েছেন আদালতে তদন্তকারী অফিসার বা তদন্তকারী এজেন্সি কখনো কখনো তদন্ত যে পথে এগোচ্ছে সেটা সঠিক পথ কি না এখনও পর্যন্ত যাদের যাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো কি না বা কেন না করা হয়ে থাকলে কেন করা হয়নি এ প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয়েছে কিন্তু
তদন্তের নির্দেশ দিয়ে কি ভুল করলাম এই কথা কিন্তু কোনো বিচারপতি এখনো কোনো কেন্দ্রীয় এজেন্সি তদন্তগুলোর ক্ষেত্রে বলেনি এই রাজ্যে কিন্তু এই ক্ষেত্রে বলা হলো সিআইডি তদন্ত কি সত্যি সত্যি শেষমেশ এই রাজ্যে নিয়োগ দুর্নীতির কোনো তদন্তের ক্ষেত্রেই শেষ দেখতে চায় দেখতে চাইছে চাইবে নাকি এগুলো জেনেই এগুলো বুঝেই আদালত সিবিআই বা ইডি কে ডাকতে বাধ্য হয়েছে বিভিন্ন তদন্তের নির্দেশ দেওয়ার জন্য এই প্রশ্ন কিন্তু আজকে আদালতে বিশ্বজিৎ বসুর বেঞ্চের সামনেই যখন সিআইডির অফিসাররা উপস্থিত হলেন ইনভেস্টিগেটিং অফিসার উপস্থিত হলেন এবং যে তথ্য প্রমাণ পেশ করলেন তদন্তের এখনো পর্যন্ত তা থেকে উঠে গেল তনয়া একেবারেই তাই আপাতত তোমায় ধন্যবাদ জানাবো অনির্বাণ সিন আমাদের সিনিয়র এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন।